এই ভিডিওতে আমরা জানতে চলেছি শিক্ষানীতির একটি নতুন পলিসি হয়েছে সেটা সম্পর্কে। তো আমি বলছি কি কি পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হলো নতুন শিক্ষানীতি। তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হলো নতুন শিক্ষানীতি। গত বছর জুন মাসে শিক্ষানীতির খসড়া প্রকাশিত হয়, যেখানে নানা মহলের মতামত চাওয়া হয়েছিল। সেই মতামত চাওয়ার শেষ তারিখ ছিল 2019 সালের 31শে জুলাই। উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব অমিত খারে জানিয়েছেন, 38 বছর বাদে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে দেশে। 1986 সালে চালু হওয়া 1992 সালে সংশোধিত হয়। জানা গিয়েছে বিভিন্ন রাজ্য সরকারের কর্তা ও শিক্ষাবিদদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে নয়া শিক্ষানীতি। নয়া শিক্ষানীতিতে জাতীয় একাডেমিক ক্রেডিট ব্যাংকের প্রস্তাবকে মান্যতা দেওয়া হয়েছে, যার মারফত কোনো কোর্স শেষ করার শেষে শিক্ষার্থীরা ওই ক্রেডিট ব্যাংক মারফত টাকা জমা করতে পারবে। এটি একটি কোর্স বা ইনস্টিটিউট থেকে সহজেই অন্য কোর্সে স্থানান্তর করতে পারবে। নতুন শিক্ষানীতিতে একাধিক ভাষাগত শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করা হবে। শিক্ষকরা কেবল ইংরেজিতেই নয়, ভারতীয় সমস্ত আঞ্চলিক ভাষাতেও শিক্ষাদান করতে হবে তাদের। MHRD ইতিমধ্যে অন্যান্য রাজ্যে এবং শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষা শেখানোর জন্য পর্যালোচনামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এক নজরে জাতীয় শিক্ষানীতিতে যে যে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে আমি এখানে বলছি। প্রথমে হচ্ছে, পড়াশোনার আর্থিক কারণে বন্ধ হয়ে গেলেও যে কোনো সময় শিক্ষা ব্যবস্থায় ফেরার সুযোগ থাকছে। তারপর দু নম্বর হচ্ছে, UGC NCERT মিশে গিয়ে একটি সংস্থা হবে, অর্থাৎ UGC আর NCERT থাকবে না, এখন এই দুটো মিলে একটি সংস্থা হয়ে যাবে। তারপর হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলি র্যাঙ্কিং অনুযায়ী স্বায়ত্তশাসন স্থির হবে, র্যাঙ্কিং যত ভালো হবে তত বেশি স্বায়ত্তশাসন সুযোগ। ভারতীয় ভাষাগুলিতে ই লার্নিং ব্যবস্থা শুরু করা হচ্ছে, অর্থাৎ ই লার্নিং যতগুলি রয়েছে সবগুলি ভারতীয় ভাষাতে হবে এখন। তারপর হচ্ছে, প্লে বেসড ক্যারিকুলাম ব্যবস্থা চালু হচ্ছে, এক থেকে দু ক্লাসের ছেলে মেয়েদের শিক্ষা অগ্রগতি খতিয়ে দেখতে নতুন জাতীয় কমিশন চালু হচ্ছে। তারপর হচ্ছে, 10+2 শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা ব্যবস্থা চালু, কেমিস্ট্রির সঙ্গে পড়া যাবে বেকারি সায়েন্স বা মিউজিক, প্রতিভাশালী ছাত্রছাত্রীদের বাছাই করে নির্দিষ্ট সুপারিশ, মেয়েদের শিক্ষায় ব্যাপক পরিবর্তন, কস্তবা গান্ধী স্কুলগুলিকে ক্লাস 12 পর্যন্ত উন্নীত করা হচ্ছে, ভ্যাকেশনাল পড়া শুরু হচ্ছে ক্লাস 6 থেকে, বোর্ড পরীক্ষা দুই ভাগে ভাগ করা হবে, অবজেক্টিভ ও সাবজেক্টিভ। তারপর হচ্ছে, রিপোর্ট কার্ড 3 ভাগের ছাত্রছাত্রীদের নিজে, সহপাঠীরা এবং শিক্ষক মূল্যায়ন করবেন। কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা নিতে হবে বা নিতে পারে। উঠেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ এখন থেকে আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। নবম থেকে দ্বাদশ এবার থেকে একটাই মডিউল, 4 বছরে 8টি সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ নবম এবং দ্বাদশ শ্রেণী হয়ে যাবে 4 বছরের, সেখানে 8টি সেমিস্টার থাকবে, 8টি সেমিস্টারে 40টা পরীক্ষা হবে। তারপর 15 নম্বর হচ্ছে, সায়েন্স আর্টস কমার্সের ভাগ রইল না, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এর ভাগ থাকবে না, পছন্দ মতো সাবজেক্ট চয়েস করা যাবে। তারপরে হচ্ছে, নতুন শিক্ষা ব্যবস্থায় অনার্স কোর্স 4 বছরের, অর্থাৎ অনার্স কোর্সগুলি এতদিন ছিল 3 বছরের, এবার থেকে হয়ে যাচ্ছে 4 বছরের। উঠে গেল MPhil। তারপর নতুন শিক্ষানীতিতে থাকছে 22টি ভাষা, পাশাপাশি থাকছে অডিও বইও। তারপর হচ্ছে, বন্ধ করা হচ্ছে MPhil, স্নাতকোত্তরের পর থাকছে PhD, স্নাতকোত্তর পরেই থাকছে PhD। ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়ার অনুপাত 2035 সালের মধ্যে 50% করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া যাবে না, কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী মেনেই তৈরি করতে হবে বেতনের পরিকাঠামো। তারপর হচ্ছে, আঞ্চলিক ভাষায় ই কোর্সের ব্যবস্থা থাকবে, শিক্ষাদান মূল্যায়ন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে
থাকবে প্রযুক্তির ব্যবহার, ই কোর্সের ব্যবহার অনুযায়ী পঠন পাঠন আঞ্চলিক ভাষায় উপলভ্য থাকবে, হিন্দি এবং ইংলিশ ভাষায় পাশাপাশি প্রথম পর্যায়ে প্রধান ভাষা যেমন কানাড়া, উড়িয়া, বাংলা ভাষা কোর্সের ব্যবস্থা থাকবে। তারপর 23 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল স্তরের যাবতীয় শিক্ষা, দুঃখিত, স্কুল স্তরের যাবতীয় পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং নতুন পদ্ধতিতে 5-3-3+4 শ্রেণীভিত্তিক মূল্যায়ন চালু হবে। বোর্ডগুলির এবং শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরেই 10+2 কাঠামো বাতিল করা হবে, অর্থাৎ 10+2 সেটা বাতিল করে 5+3+3+4 হয়ে যাবে। তাহলে স্কুল শিক্ষায় পাঠ্যক্রম বিন্যাসের পদ্ধতি হবে 5+3+3+4। বুনিয়াদী স্তর হবে 8 বছর থেকে, দ্রুত মানসিক বিকাশ এবং শিক্ষার মাধ্যম হবে খেলাধুলা এবং সক্রিয়তা। আর প্রাথমিক স্তর হবে 18 থেকে 11 বছর পর্যন্ত, ক্রীড়া এবং সক্রিয়তা, প্রথাগত শিক্ষায় প্রবেশ প্রারম্ভ। তারপর হবে মাধ্যমিক স্তর, যেখানে বয়স হচ্ছে 11 থেকে 14 বছরের মধ্যে বয়সন্ধিতে প্রবেশ করবে, বিভিন্ন বিষয়ে প্রথাগত শিক্ষা আরম্ভ। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর, 14 থেকে 18 বছর, জীবিকা নির্বাহ এবং উচ্চশিক্ষার প্রস্তুতি, প্রাপ্তবয়স্ক প্রবেশ। তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত শিক্ষার কালকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রাক প্রাথমিক স্তর 3 বছর এবং প্রথম দ্বিতীয় শ্রেণীকে নিয়ে 5 বছরের ভিত্তি শিক্ষাকালকে চিহ্নিত করা হয়েছে প্রথমে, এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সময়কালকে প্রস্তুতি পর্ব হিসাবে সুপারিশ করা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময়কালকে মধ্যবর্তী সময়কাল ধরা হয়েছে এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছরকে সেকেন্ডারি স্তর রূপে সুপারিশ করা হয়েছে। তারপর বলা হয়েছে ক্লাস 5 এবং ক্লাস 8 মধ্যে বোর্ডের পরীক্ষা থাকবে। তারপর শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতেও পারবে, এই ধরনের ছুটিকে বলা হয় সাবস্টিকাল। কতদিনের ছুটি নিতে পারবে তা স্থির করবে উচ্চশিক্ষা কমিশন। শিক্ষার্থীরা নিজের পছন্দ মতো মেজর এবং মাইনর সাবজেক্ট বাছাতে পারবে। কলেজগুলোকে দেওয়া হবে স্বশাসন। তারপর ষষ্ঠ শ্রেণী থেকেই শিখতে পারবে কোডিং। বোর্ড পরীক্ষার পদ্ধতি বদলাতে হবে এবং সিবিএসই এর জন্য সমস্ত কোর্স 2টি ভাগে ভাগ করা হবে, প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে অবজেক্টিভ ও বর্ণনামূলক প্রশ্নের উপর। তারপর স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র 1টি পরীক্ষা দিতে হবে। তারপর ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক, দর্শন, শিল্প, নৃত্য এবং থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি এবং ক্রীড়া ইত্যাদি বিভাগে উচ্চশিক্ষাকে প্রতিষ্ঠিত এবং জোরদার করা হবে ইনস্টিটিউটগুলোকে। 100টি বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে এবং সংস্কৃত ভাষাকে মূল ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে স্কুল স্তরে। এই ছিল নতুন শিক্ষানীতির পরিবর্তনগুলি। তো আশা করি বুঝতে পেরেছ। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।